শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি হাজী মোহাম্মদ ফরিদুদ্দিন, আমার পিতার নাম মৃত মোহাম্মদ লাল মিয়া, মাতার নাম মৃত রাজধন বিবি, আমার গ্রামের নাম খারাপাইয়া, পোস্ট অফিস খারাপাইয়া গাজীপুর, থানা বুড়িচং, জেলা কুমিল্লা। 1970 সালে আমি এসএসসি পাস করেছি, তখন ছাত্রলীগের একজন সাধারণ সদস্য ছিলাম আমার ইউনিয়নে। 1970-এ কিন্তু আমি পুরো আন্দোলনে শরীর ছিলাম এবং 1970-এ আমার পরীক্ষা হয়ে গেল এসএসসি পরীক্ষা। 1971-এ 26শে মার্চ থেকে আমার কার্যক্রম শুরু হয়। 4 তারিখে আমি আসলাম কোথায়, পুরেশ্বর। সেইখানে ওই যে প্রফেসর খুরশেদ আলম স্যার, তখন দেন হি ওয়াজ এমএনএ আমার এলাকার, আবার এমপিএস ছিল আবির হোসেন সাহেব। তো যেতে কুটেশ্বর যাওয়ার পরে তাদের সাথে কথা হলো, এখান থেকে আবার ফিরে আসা মেয়ের প্রথম দিকে আমি হাতিমারা ইয়ুথ ক্যাম্পে যোগদান করি। সেইখান থেকে আমি ট্রেনিংয়ের উদ্দেশ্যে পম্পিনগরে যাই, যেটার নেতৃত্ব দিয়ে নিয়েছিল সম্ভবত কুমিল্লারই প্রফেসর আব্দুর রব। ওইখানে যাওয়ার পরে আমরা ট্রেনিং করি। ওইখানে তো ছিল কিনা কয় ইন্ডিয়ান আর্মি সব ওরাই আমরা ট্রেনিং করেছে। যেমন একটা লোক ছিল কর্নেল মজুমদার, কর্নেল মজুমদার আমি জানলাম কেমনি, উনি কিনা কয় অনেক সময় আমাদেরকে তাঁবুতে এসে অনেক সময় অনেক কথা বলতো। তারপরে তারা কিন্তু ইউনিফর্ম পড়তো না। আর একটা লোকের আমি চিনি, যেমন মেজর আব্রাহাম। মেজর আব্রাহামের চিনার একটা কারণ হলো আসম আব্দুর রব ওইখানে গেছিল একবার, উনি বক্তব্য রাখছিল ওই ইয়ার আমাদের ক্যাম্পের মাঝে একটা জায়গা আছে, হ্যাঁ টিলার উপরে তো বিরাট একটা জায়গা আছে, ওইখানে একটা আমল হয়ে গেছে আছে, ওইখানে মাইক ফিট করে রব্বাই বক্তব্য রাখছিল। তখন পরিচয় হলো যে মেজর আব্রাহাম পরিচিতি দিল, হ্যাঁ তখন মেজর আব্রাহাম। আর আমাদের যিনি মানে পরিচালনা করতো উনি হাবিলদার মেজর চৌহান করে নাম, এই যে নামগুলো আমার আজও মনে আছে। ট্রেনিং করার পরে আবার আমরা আসি মেলাঘরে, হায়দ্রাবাদ তো সব বাইরে রিসিভ করবো। মেলাঘরে আসার একদিন পরে আমাদেরকে পাঠাই দিল সোনামুড়া বর্ডারে, হ্যাঁ এখানে ডিফেন্স আছে। ডিফেন্সে আসে আমরা তাদের সাথে মানে ডিফেন্স করলাম। আমাদের ডিফেন্স হইল পুরেশ্বর একটা দরগা আছে, দরগার খুব দক্ষিণ কর্নারে, আর এরা হইল জামবাড়ি এলাকার সাইডে। আমরা তখন ফেস টু ফেস এখানে কিন্তু ব্যাংকারের অবস্থান নিলাম, যেটাকে ডিফেন্স বলব প্রতিরক্ষা বলে। তো এখানে কিছু আর্মির লোক আছিল, একজনের নাম আছিল মনির নায়ক সুবেদার, মনির হোসেন ম্যান অফ তাত্ত্ব। আর এখানে ছিল একজন নায়ক সুবেদার আফজাল হুসাইন,
আগস্টের 15 তারিখ, 14-18 পাকিস্তানের স্বাধীনতা দিবস 15 তারিখে আমাদেরকে পাঠাই দিল ভিতরে ওই মতিনগর ডিফেন্স থেকে উঠা গিয়া। 15 জন আসছি আমরা, আব্দুর রব ভুইয়া, সে আমাদের ক্লোজ কমান্ডার আসলো, আমি তার কুয়েছি, আমি মোহাম্মদ ফরিদুদ্দিন, তারপর মোহাম্মদ শাহজাহান, মোমিনুল হক খন্দকার, মুসলিউদ্দিন, গাজী মুসলিউদ্দিন পাঁচুরা বাড়ি, তারপরে আবু বকর সিদ্দিক হইল সাহেবাবাদের, এরকমভাবে আমরা 15 জন আসি। কিন্তু হাতিয়ার আমাদের কম, হাতিয়ার কম মানে আমাদেরকে 2টা SMC দিল, 3টা রাইফেল দিল, প্রত্যেকের 2টা করে গ্রেনেড, 3টা AK-47 মাইন আর 2টা AK-10 মাইন। এই নিয়ে আমরা ভিতরে আসলাম। আসার পরে আমরা কিন্তু টুকটাক কিছু কাজ করা শুরু করলাম, যেমন আমরা বুড়িচং থানার পাশে দিয়ে দিলে গুলি করলাম রাত্রে, হ্যাঁ দৌড়ে আসলাম, তারা সারা একবার ফায়ার করতেছে। এই যে তাদের অপব্যয়টা আমরা করাইতে পারছি, এইটা কিন্তু আমি মনে করি আমরা একটা বিরাট কাজ করেছি। লাস্টেবল আমরা কিছু লোক পাইলাম, দেবী দেয়াল যেই লোকগুলো আসলো, মানে মুক্তিযোদ্ধা যেই লোকগুলো আসলো পালাটনা ক্যাম্পে, হ্যাঁ পালাটনা ক্যাম্পের কমান্ডার ছিল তখন ক্যাপ্টেন সুজাত আলী, উনি আবার ট্রেনিং করিল, তাদেরকে ফুল প্লেজে হাতিয়ার দিছে, এটা অক্টোবর মাসে। তো তাদের সাথে আমরা কোঅপারেশন করলাম, করার পরে আমরা একটু শক্তিশালী হইলাম। তখন আমরা তাদেরকে নিয়ে আমরা 15 জন নিয়ে আরও দুই কয়েকজন মিলে আমরা একটা কোম্পানি সিস্টেম করলাম। কোম্পানির কমান্ডার হলো ওই যে আব্দুর রব ভুইয়া। আর তখন আমরা সাধুপুরে অবস্থান করতেছি, সম্ভবত অক্টোবর মাসের 8 তারিখ সকাল 7-8টার দিকে একটা খবর আসলো যে পাঞ্জাবিরা নদী পার হইতেছে, কোন দিক দিয়ে পারিতেছে এইটা ইয়া সঠিক পাইতেছি না। লাস্টে পাইতাম যে মালাভাড়া দিয়ে পারিতেছে, তো মালাভাড়া যদি পারিতে হয় তো কোন দিকে যাইতে পারে, হয় গাঙ্গাইল হইয়া তারা গোবিন্দপুরের দিকে আসতে পারে, অথবা সাধুপুরের ভিতর দিয়ে একটা রাস্তা আছে ওইখানে তারা যাইতে পারে। আমরা 2টা ভাগ হইলাম, একটা ভাগ রক্ষাবের নেতৃত্বে গাঙ্গাইল দিয়ে তারা সামনে যাবে, একটু তাই অ্যাম্বুস করবে, আমরা রওনা দিলাম সাধুপুরের দিকে। আমরা সাধুপুরের পিছনে দিয়ে একটা অ্যাম্বুস করলাম, অ্যাম্বুস করার কিছুক্ষণ পরে দেখি যে আমাদের টার্গেট মিলে গেছে। টার্গেট মিলে গেল তো আমরা বলতে ছাত্র, কিন্তু ভালো হইলো না, যাই আসলো তা দিয়ে আমার তখন একটা SLR ছিল, আমি কয়েকটা গুলি করলাম। একজন হাবিলদার ছিল, ভদ্রলোকের নাম হলো আব্দুল লতিফ, দেবুদ্দার থানা সাতকলা গ্রামে, মাথাটা ফাইটা গেছে, মাথাটা বাইজা আবার কিনাকে পাঠাই দিলাম কোথায়, গোবিন্দপুর। ইনজিমেটেড বলতে আবার আসতেছে, কিন্তু আমরা যেখানে আসলাম ওইখান থেকে যাইতে যাইতে তারা কিন্তু আমাদেরকে পালিয়ে চলে গেছে। এই চলে গেলো, আমরা পিছন দিয়ে তারা আক্রমণ করছি সাধুপুর থেকে, তারা আমরা ফায়ার করতে করতে, মানে তখন তো এম তো তো কইয়া না, বুঝলো না, এক দিন বাইশ দিন বা কিনা করে 4 সপ্তাহ ট্রেনিং করিয়া কিনা কী করা, যে একবারে যোধপুরের সীমানায় তাদেরকে নিয়ে আসছে। যোধপুর একটা ইয়ে আছে ব্রিজ, পোলা সে পোলার উপরে আইসা তারা আবার সেই আক্রমণ করল। পোলার পরে কয়েকটা তাল গাছ আছে বিভিন্ন রাস্তার পাশে খালের পাড়ে, এই খাল পাড়ের এই তাল গাছের আর নিয়া তারা যে এমন ফায়ার শুরু করলো, আমরা তো গুলি প্রায় শেষের পর তখন আসতে পেরে ওই যে খাল দিয়ে তো পানির স্রোত আছে, হ্যাঁ দেখে কলা দেখেছে কলা গাছ দিয়ে আমি আর সাধান মানে সামনে আসলাম, আমরা আস্তে 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 কলা গাছ দিয়ে পিছনে আসলাম। কবির নামে একজন ঠিক করা ব্যানর চার্জ করিয়া নিহত করে, এই যে জগৎপুরের গোলমিয়া, ওর অরিজিনাল নাম জানি না, গোলমিয়া গোলমিয়া ডাকে, ইদ্রিস বুড়িচুমের 12 নম্বর, রাজাপুরের ফরাদিনা মিরিয়াজি, এরকম ধরনের তারা গাঁজাকার টাজাকার দিয়ে আমাদের এই আক্রমণটা করায়। তো এই পরবর্তী সময় দেখা গেল তাদের আমরা 3টা লোক ধরে আনতে পারছি, তারা আবার আমাদের 1টা লোক ধরে নিছে, একজন আমাদের অন দ্য স্পটে বন্ডেড হয়েছে, যারা ধরে নিছে তার নাম হলো আব্দুল সামাদ, দেবুদ্দার থানা কিন্তু গ্রামের নাম মনে নাই। এরপরে থেকে আমার ওই যে নায়ক সুবেদার আফজল, হ্যাঁ উনি কিনা ইউনিট কমান্ডার, উনি আমার কয়েকজন লোক দিল, হ্যাঁ মুক্তিযুদ্ধ থেকে একটা প্লাটুন বানাইয়া আমার কমান্ডার কইয়া পাঠাইলো কোথা, যে তুমি বুড়িচং দেবীদার মুরাদনগর যেখানে তুমি সেখানে সুযোগ পাও, এইখানে তুমি আক্রমণ করো। তা আমি দেবীদার থানায় গেছি, যেমন ওই যে মুজাফর স্যার, মুজাফর মানে নেপ নেতা, ওনার বাড়িতে কয়েকদিন থাকছি, ওনার একটা ভাতিজা আছে ফুলমিয়া, উনি আমার খুব ইয়ে করতো, মানে আতর করতো, মানে খাওয়া দাওয়ার ব্যাপারে খুব ইয়ে করতো। তবে আমি মরিশা, তারপরে তুলাস, তারপরে রাজামের এইসব এলাকায় টহল দিছি। একবার ফাইনালি আমরা আসছিলাম তখন বাগমারা আবিদপুর, ওই এলাকায় দেবীদার থানায় পড়ছে গ্রামের, আমরা অ্যাডভান্স করলাম চান্দিনার দিকে, যে রাস্তার দিকে যাই দেখা যাতাল্লা কী করে। চান্দিনা যাওয়ার পরে ওই চান্দিনাতেও আবার ইয়ে আছে,
দুধ প্রোডাকশন দুধের ইয়ে আছে ওই প্রজেক্টের পাশে একটা পুকুর আছে, ওই পুকুর পাড়ে দিয়ে আমরা ইয়ে করলাম। ইন্ডিপেন্ডেন্ট আমাদেরকে কল করলো কারা ইন্ডিয়ান আর্মি, চান্দিনা ছাড়া রেড হবে। তো আমরা কী করলাম, গেলাম, যাওয়ার পরে আমি চান্দিনা থানা প্রথম আমি চান্দিনা থানায় গেছি। তো এই যা চান্দিনা থানা দখল হইল, ওই সময় ওই সংগ্রামের সঙ্গে তো একটা রোজার ঈদও আসছিল, রোজার ঈদের আগে দিন মনে হল কালকে রোজা, আজকে রাত্রে আমি আফসুর বাড়িতে অ্যাটাক করছিলাম, কিন্তু দুর্ভাগ্য তাকে খুঁজে পাই নাই। আফসুর বাড়িতে যখন আমরা অ্যাটাক করি, হ্যাঁ, তখন দেখা গেল কি আমি অ্যাকশন পার্টিতে আছি, আমি অ্যাকশনে যাবো, আমার আগে তারা ফায়ার করে রয়েছে। এরকম করতে করতে দেশটা স্বাধীন হইল। স্বাধীন হওয়ার পরে তো আমরা নিল কই বিডিআর ক্যাম্পাসে ইয়েতে কি করে কুরবানি দিই নি, হ্যাঁ, বিডিআর যে কিনা করে বেড়া গেছে ওইখানে দুই তিন দিন থাকলাম। হ্যাঁ, ওইখানে কাল মজা লাগবে, হ্যাঁ, কাল হাতিয়ার কেনে তো শেষ পর্যন্ত বললো যে হাতিয়ার জমা দিয়ে দাও ওইখানে নাজিরা বাজার। তো ওইখানে লোক যে হাতিয়ারটা তেল পাঠায় দিয়ে আইসা পড়লাম। এরপরে আবার ডাকলো, তো আমরা সবাই গেলাম। যাওয়ার পরে হায়দার সাহেব, মেজর হায়দার, মানে ওতে নিয়ে যাও 200 টাকা আর একটা কম্বল একটা সার্টিফিকেট। বাংলাদেশে মুক্তিযুদ্ধরা স্বাধীন করছে, মুক্তিযুদ্ধরা দেশ চালাবে কথা ছিল এইটা, কিন্তু তা তো নাই, এটা তো রূপান্তরিত হয়ে গেছে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।